প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের বিদায়ী সংবর্ধনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির আইনজীবীদের মুখোমুখি এই কর্মসূচি। কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও প্রধান বিচারপতির বিদায় অনুষ্ঠান বর্জন করেছে বিএনপি পন্থী আইনজীবীরা। এবার তাদের অভিযোগ যথাযথভাবে দাওয়াত না দেয়ার। সুপ্রিম কোর্টে বিচার প্রার্থী মানুষের দুর্দশা, ঘুষ, দুর্নীতি, অনিয়ম, হাইকোর্ট প্রদত্ত জামিন আদেশ এবং অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের অহরহ স্থগিতাদেশ, গৃহীত পদক্ষেপ এবং সে ব্যাপারে আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদেরকে উক্ত সুযোগ থেকে সুকৌশলে বঞ্চিত করা হয়েছে বলে আমরা মনে করি। বিদায়ী প্রধান বিচারপতিকে সংবর্ধনা দিয়েছে আওয়ামী লীগ ও সাধারণ আইনজীবীরা। এ সময় বিএনপির আইনজীবীদের কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ করেন তারা। রাজনৈতিক কারণে তারা করেছেন, তারা যেই কারণে তারাই ভালো বলতে পারেন, এটা আমি কিছু বলবো না। তো আপনারা নিজেরা নিশ্চয়ই উপস্থিত ছিলেন, আপনারা দেখেছেন সাধারণ আইনজীবীরা এবং সিনিয়র আইনজীবীরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের আদালত ভবনের মানে তিল ধারণের ঠাই ছিল না। সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী প্রধান বিচারপতি বলেন, বিচারক নিয়োগে আইন হলে নিয়োগ নিয়ে জনমনে বিভ্রান্তি দূর হবে। বিচারপতি নিয়োগে সংবিধানের যে বিধান আছে সেই বিধান অবশ্য পালন করতে হবে, সাংবিধানিক অনুযায়ী করতে হবে। আপিল বিভাগের বিচারক নিয়োগের ক্ষেত্রে, বিশেষ করে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে জ্যেষ্ঠতা লঙ্ঘনের একটা ঐতিহ্য, একটা সংস্কৃতি চলে আসছে, এটা আমাদের বিচার বিভাগের জন্য অত্যন্ত অশনি সংকেত। 31শে ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের 22তম প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এর আগে বুধবারই ছিল তার শেষ কর্মদিবস। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।